কাছে পড়েছে মায়ায় শান্তি ছায়ায় কি করে ছাড়ি এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি স্বপ্ন পুরি দেয় নাড়ি এখানে আছে প্রেম আছে ভালোবাসা যত না আছে তবু ভাঙে না আশা দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর্গে ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা রাজ্যহীন রাজার নাটপালা নায়ক নায়িকা আছে ভিলেন কাছে কাছে আনন্দে ভরে পেট সুখেতে আধারে আলোতে খোলায় সদর ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড আমি তো তোমার নাচতে নিষেধ করি নাই নাচতে হইলে যে এরকম হাত ধরে ধরে জড়াজড়ি করে নাচতে হবে এর কোনো মানে নাই হ্যাঁ কোনোদিন চেঞ্জ হবে না আগে জানলে তোমার বিয়েই করতাম সে অত্যন্ত ভদ্র ব্যবহার করে সম্ভ্রান্ত পরিবারের ছেলে এগুলি রাখো সে শান্ত সুবোধ এবং কন্যাকে সে বিদেশে ভ্রমণে নিয়ে যাবে এবং হানি মনে করাবে বিদেশে নিয়ে লেখো লেখো এখন তো লিখতে পারবে না কথা হল কি মামা কি কি বলবো আপনি পাঠাতে পারছেন না এই মেসেজ তো লেখা যাবে না এটা লেখা সম্ভব নয় কেন সমস্যা কি এই মেসেজ লিখতে তোমার সাথে কি আমার শত্রুতা আছে নাই তাহলে কেন লিখতে পারবে না এই মেসেজ যাহা সত্য তাহাই তো লিখবা আমি কি কোনো মিথ্যা কথা বলছি আমার সম্বন্ধে আরে মামা আপনি কেন পাশতে পাচ্ছেন না দুলাভাই সুমানের সাথে বিয়ে ঠিক করেছে এখন ওই জায়গায় যে আপনার নামটা আমি লিখি তাহলে এটা গণ্ডগোল বাজিয়ে যাবে না আরে ভাইনা দাও 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 মেসেজটা দাও ভালো কথা তোমার তো বলাই হয় নাই সুমানের সাথে আমার কথা হয়েছে সে স্যাক্রিফাইস করবে তার বিবেক জাগ্রত হয়েছে সে ভুল বুঝতে পেরেছে সে কিন্তুতেই এই বড় ভাইকে রেখে বিয়ে করবে না এখন দয়া করে তোমাদের বিবেক জাগ্রত করো তোমরাও আমার পক্ষে আসো আমি আগে বিয়ে করি বুঝতে পারছো আচ্ছা তুমি যদি ওই টেক্সট না পাঠাইতে পারো আমার কাছে দাও বা ওই মেয়ে দুলাভাই আছে তার নাম্বারটা দাও আমি তার সাথে সরাসরি কথা বলি দাও কথা হলে কি ভাই সাহেব আপনাকে দেখ সত্য কথা বলি বলো তুমি তো আবার 14টা কমিছা কথা কথা হলে কি মামা মানে আপনি একটা জিনিস পাঠাতে পারছেন না আমি তো ওই যে ওই মেয়ের যে দুলা ভাই ওর সাথে কথা বলছিলাম না কথা বলছিলাম আপনি প্রথম যেটা আমাকে বলেছেন না ওইটাই মানে আমি আমার ওই পুরনো প্রেমিক আছে না ওর সাথে কথা বলছিলাম পাঠাতে পারেছেন ওর সাথে যোগাযোগ করছি না আমি আপনার সাথে কথা লিখে দুষ্টামি করছি মামা এই তোমার সাথে আমার দুষ্টামির সম্পর্ক হ্যাঁ তুমি আমার দুলা ভাই হ্যাঁ তুমি আমার ভাই না মামা আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি সত্য স্বীকার করছো সেজন্য তোমাকে ক্ষমা সুন্দর চোখে দেখা হইলো যাও তুমি মা পাইলা এখন একটা কাজ করো মেয়েটাকে একটু ফোন লাগাও আর আমি তার সাথে কথা বলো আই টক টু হার কথা লিখি মামা মানে ওর সাথে না আমার একটা গন্ডগোল চলছে মানে প্রেমিকার সাথে এখন আপনাকে যদি ফোনটা লাগাই দিই না আপনি বকাবকি করবে না বকাবকি বললে কি হবে হ্যাঁ আমি জীবনে বহুত বকাবকি খাইছি মেয়েদের কাছে আজ এইগুলি তো আমার লজ্জা শরম নাই লাজ লজ্জা ভয় কিন থাকতে নয় আমার এই তিনটা রাখতাও নাই লাগাও 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 আগে ঠিক আছে দাঁড়ান শুরু করেছেন না আরে একবার এক মেয়ে তো আমারে মারতে আসছে আমি প্রপোজ করতে পরে পুলিশে আমারে ফিরাইছে আজকেও তাই হবে দাঁড়ান কি আজকে এ বাবা ওই যে মোবাইলে টাকা নাই বলছে মোবাইল বলে দিয়েছে তোমাদের টাকা নাই তোমার তো কিচ্ছুই থাকবে না ঘোড়ার আন্ডাও থাকবে না পরে যায় Thank you.
পানি নাই আরে না না সবকিছু ঠিকঠাক আছে আমার ছোট মেয়ের বিয়ে বলে কথা না আচ্ছা রাখি তুমি এবারের জামাই না চাকর আমি কাজের ছেলে হতে যাবো বন্ধুকে আমি এখনো পর্যন্ত এবারের একমাত্র জামাই আপনি কি ভুলে গেছেন তাই যদি হবে তাহলে বাড়িতে ব্যান্ড পার্টি রেখে দেবদাসের মতো উদাসীন হয়ে বসে আছে কেন আর আজকের দিনে তোমার ওই শেরওয়ানি পাঞ্জাবি এসব কই পড়নি কেন কি করো বাবা আমার তো শেরওয়ানি পাঞ্জাবি কোনোটাই নাই কারণ নাই কেন আমার ছোট মেয়ের বিয়ের জন্য এত বাজেট করলাম সবাই শপিং করে নিয়ে এসেছে সেই বাজেটের মধ্যে তোমার শেরওয়ানি পাঞ্জাবির কথা উল্লেখ ছিল তাহলে আব্বা আমার শেরওয়ানি পাঞ্জাবির বাজেট আপনার বড় মেয়ে কাইটা দিছে আব্বা চুপ একদম চুপ আমাকে আশ্বাস দোষ দিচ্ছ না আমি সব কিছু শুনতে চাই না আজকে তোমাকে আমি পাঞ্জাবি অথবা শেরওয়ানি পরে দেখতে চাই কিভাবে পড়বে কোথা থেকে জোগাড় করবে আমি কিচ্ছু জানি না পরে দেখো দরজামার লগের শ্বশুরের এই অত্যাচার যে কয়টা দিন আপনি রানী আপনার কোনো খোঁজ দিবেন না ওই কয়টা দিন আপনারা রাঠি দিয়ে পিটাইতে কারণ চুক্তি করে কন রানী আপনার কই লুকে রাখছেন দুরু গালিটা হরেন সিং আমি আমার বউরে লুকে থামকি দিই বিশ্বাস করেন আমি আমার বউরে কিচ্ছু করি নাই আপা আপনি আমার কবর বই লাগেন আপনি আমার সাহায্য দেন আমি দেখি রানীর উজ্জা পাই কিনা জেসমিন আজ পর্যন্ত কোনো লাভ ছাড়া কোনো কাম করে নাই কা আমি কি আপনারা ছেড়ে দিমু আমার কি লাভ টাকাটা কই আছে তো দেই দেই না হাঁচে কথা কন্যা মিছে কথা কন দেই দেই টাকা দেই নিজে টা নিজে নেন বুক পড়ো আছে এই পকেটে হ্যাঁ কি তবে তা না হলে কে মানে শিল্প কত বুয়ের মধ্যে আটকে আমার একটা কথা আমি যে আপনার থেকে টাকা লইছি এর যদি আপনি কাউকে কইছেন তাহলে আমি তো একটা লাগি হইছি তো দুটো লাগি এ ঘুরি বাউন বইদার ফুলা তার একবার বুক দে আরে ফিট দে উপকার তো হাম করছেন উপকারে উপকার স্বীকার করা আমার কাজ কি ব্যাপার ভালো লাগতেছে না মানে এই ধরনের কাজ কাম মানে চিন্তা করতে আসি কি হইতে আসি এই বাড়ির মধ্যে খারাপ লাগতেছে ঠিক যাওয়ার কোনো উপায় থাকতো সেগুলি যেতে দেখো সবুজ তোমার সাথে তো আমার কষ্টটা বেশি তুমি বুঝতেছ আমি সিনিয়র সে জুনিয়ার সে আজকে কন্যা দেখতে যাইতেছে আমি যাইতেছি তার সাথে সাথে অবশ্যই এখন না যাই কোন আপনি না বলছেন এই বিয়ার মধ্যে নাই আগেও নাই কিছু নাই এখন আবার নিজেই যাইতেছে এটা সময় অনেক কিছু বলে কথা আছে না সময় কথা বলে এখন আমি কি করবো না যাই পারতেছি না কাকা কাকির সাথে আমি যদি না যাই তাহলে কে যাবে এর মধ্যে নাই সময় না সে নিজেই যাইতেছে না তাহলে আমাদের তো যাইতে হবে নাকি হ্যাঁ একটু জ্ঞানী বুদ্ধিমান যারা আমরা কথা বলতে পারি ঠিক মতো ও তাদেরকে বুঝাইতে পারবো মেয়েটাকে ঠিক মতো দেখতে পারবো আচ্ছা জান চলো চলো তুমিও চলো আমি হ্যাঁ প্রশ্নই ওঠে না কেন প্রশ্নই ওঠে না কেন আমি অনৈতিক কাজের মধ্যে নাই সোজা কথা হইলো এখানে টোটাল অনৈতিক একটা কাজ হইতেছে সোবান রানীর সাথে প্রেম করতেছে মেয়েটারে কষ্ট দিয়ে আরেক জায়গায় বিয়ে করতেছে সেখানে সারা বাড়ি সমর্থন করতেছে কাকা কাকি সমর্থন করতেছে কিন্তু আমি সবুজ কখনো এটা মাইনে নিব না এবং আমি কখনো এই বিয়ের মধ্যে যাইব না আপনি সিলেজন ভাই কিছু বলে দেখুন ভাই বড় হিসেবে আপনি সাপোর্ট করছি দেখো ভাই তুমি যে কথা বলছো সেই কথা ব্যাপার মনের কথা বলছো ভাই আমি তো দেখছো অনেক কিছু করছি তাই না
আপনি এদিকে যাওয়ার পর শিগগিরই যত তাড়াতাড়ি সম্ভব রানী আপনি খুঁজে লইবেন, তারপর আপনি আন্টি আঙ্কেলের দোয়া লয়ে গ্রামের বাড়ি যাবেন গা, তাই তো ঠিক না? আমি আপনার উপকার করতে সারা জীবন মনে রাখবো। আমি রানীরে হুজ্জা লইয়া এরপরে আমি যদি রানীরে হুজ্জা না পাই দরকার হইলে আপনার বেদ যদি যান সত্যি দেখে নেব। কথা বলি চোখে চোখ দেখা শুন বিরাট অপরাধ করছিস তুই, খালি কয় অপরাধ করছিস, বিরাট অপরাধ কি অপরাধ এরকম অনেক না? এই তুই আমার শিল্পী ভাইদের খাওয়াইছস, হ্যাঁ তারা না খেয়ে বসে আছে, হ্যাঁ একজনের দেখছস চেহারার কি অবস্থা, মুখস্থ মনে হয় আসলেই গেছে, এটা কোনো অপরাধের পর্যায়ে পড়ল, এখন তো এল্লাবাদ আমি এবি খাওয়া এনে দিলাম নি, এল্লাবাদে দিলে তো এবার না, এখনো দেশ নাই কি জন্যে, তাড়াতাড়ি খাওয়ানোর ব্যবস্থা কর, এখন যদি এরা যদি অসুস্থ হয়ে যায় তারপরে ঢোল বাজাইবো কে, পেঁপু বাজাইবো কে, কে অসুস্থ হবো মানে? আরে চারটা বন্ধু না খেয়ে থাকে কিছু হয় না, আরে দশটার সময় এরা অসুস্থ হয়ে যাবো, তারে বলছে হ্যাঁ শিল্পীরা না খেয়ে থাকতে পারে কোনোদিন, ভালো করে খাবার নিয়ে দেখেন ম্যাক্সিমাম শিল্পী এক বেলা আরেক বেলা খায় না, এই এত লেকচার মারার দরকার নাই, নাস্তা আন, যা যা তাড়াতাড়ি তাড়াতাড়ি যা, নাস্তা আনবো কোথায় কেমন করে আনবো, নাস্তা তো বাড়িতে নাই, দোকান থেকে তো কিনে নিয়ে আসা নাকবো, আরে দোকান থেকে নিয়ে আয় যা তাড়াতাড়ি কর, দ্রুত দ্রুত, আরে বাপ রে বাপ, আমি তো পয়লাই ঢুকে থাপ্পড় খেয়ে খেয়ালি করবো হারি নাই, আপনি এরকম চকচকা শেরওয়ানি পিন্দে সকালবেলা সকালবেলা ছাদের উপর কি করেন? এই বাড়িতে প্রথম বিয়া হইতে যাইতেছে, আজকে কনা দেখতে যাইতেছি তাই না, আমি কি স্যান্ডো গেঞ্জি পরে যাবো ফাজিল, হ্যাঁ এই জন্য সুন্দর ড্রেস পিনছি, শোন তুই একটা সুন্দর পাঞ্জাবি পিন, পিনটা সারা বাড়ি কর গুরগুর 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 কর, সবার দৃষ্টি আকর্ষণ কর, তাতে আমাদের প্রেস্টিজ বাড়বে। আমি যদি পাঞ্জাবি না পিন দিই কোনো সমস্যা আছে? না সমস্যা নাই, তবে দু মিনিট পর পর থাপ্পর খাবি। থাক আপনার ওই অবিভাজক হাতে থাপ্পর খাওয়ার চাইতে পাঞ্জাবি পিনটা ঘোরাই ভালো, হ্যাঁ যা এখন দয়া করে আগে নাস্তা নিয়ে যা,
একটা লাগ যদি এখানে মারা যায় তারপরে কি জেল খাটবো কে মরে এত অবস্থা আল্লাহ নাস্তা দেরি করে খালি মানুষ মরে না শিল্পবৃন্দ আপনারা টেনশন করবেন না অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের নাস্তা চলে আসবে আপনারা নাস্তা খাইতে পারবেন এখন মুখটা গুমরা না কইরা আপনারা এখন একটা বিয়ের সঙ্গীত বাজাবেন উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করবেন আপনি আদেশ দিলেন আমাকে সে থাপাইবে কেন মানে আমার অপারেটটা কি সালাদের তোর কাছে আদেশ দিয়েছি সেটা বাস্তবায়ন কর এবার শুন তোকে বুঝে গেছি এই আমরা কি সুবান রে ধরার জন্য টেলিভিশনে পত্র পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি যে সেটের পাবে হ্যাঁ কিরে কথা বলছিস না ওস্তাদ আমরা তো আমাদের আস্থানায় খুব গোপন বৈঠক করছি অন্য মানুষ জানার কথা দূরের কথা কাকপক্ষিত টের পর কথা না এই সহজ বিষয়গুলো যতদিন না জানবি আমি যশোরে ছেলে করছি ততদিন থাবড়ায় থাবড়ায় তোর এগুলো শেখাবো সরি ওস্তাদ মানে কথাটা আসলে মুই অনুমান করিয়ে বললে ভালাইছি ছেলেটা কি জানে ওস্তাদ গেটের কাছে এসে পোল্ট্রি কাছে বানাচ্ছে ওস্তাদ আমার মনে হইতেছে নতুন কোনো ধান্দা খুঁজতে আছে যা এই দুজন যা দেখে নিয়ে যা চল আমরা চল আপনি কিছু মনে করবেন না মানে ওদের মাথায় একটু সমস্যা আছে মানে আপনাকে বলেছিলাম জাস্ট একটু ডাইকে নিয়ে আসবি ওরা ধরে নিয়ে আসবে আরে মাথার সমস্যা কি এটা মাথা পুরো বলে বল তা বজ্র থাকতে না কাম আছে পুরাই নামক করে দেন জানবে কি রাম কইরে ওরা তো যশোরের ছেলে না বুঝতে পারিছে আচ্ছা ভাই আমার একটু বলেন তো আপনি এই বাড়ির গেটে উকি ঝুঁকি মারতেছিলেন কি জন্য এই বাইত্তুই তো আমার সব ভাই এই বাইত্তুই আমার জান আমার ফরাল ভাই দয়ে আপনার জান আপনার পুরান পাখি তা আপনার জান পুরান পাখি কি দা রানী রানী ও কুইন এই এবারে রানীর নামে কেউ থাকে জানিস ওস্তাদ এই মোর জানা মতে তো মনে হয় নাই হেলা জানবো কেমনে এই বাড়ির মালিক তো আছে না যে পুরা বাড়াটা হে তো আমার বউরে ফলা রাখছে আচ্ছা আমার একটু খুলে বলুন তো আসলে ঘটনাটা কি হয়েছে আমি যশোরে ছিলাম আমার একটু শোনার দরকার আছে বলুন শুনেন বাউন বড় ফুলা আমার লোক চিনতে ভুল করে না আপনারা চিনছি আমি আমি সৌদি আরব যখন আসলাম তো ফুলের মধ্যে বিয়া করছিলাম এই রানীরে
এরপরে হের লগে আমার অনেক কথাবার্তা হয়েছে, হের লগে আমার বিয়ে শাদী হয়েছে, আমি বাচ্চা হয়েছি, আয়া হের লগে আমি তার সংসার করছি, পরে আবার আমি সৌদি আরব গেছি, এরপর আয়া দিকে হেই নাই, এরপরে আমরা সবাই মিললা এই বাড়িতে একটা বাজেটটা ভুল আছে সুবাইন্দা না হের লগে মিলে আমার বউটার বিয়ে দিব সুবান আপনার এত বড় ক্ষতি করতেছেন হ্যাঁ শোনেন আমি দশজনের ছেলে আমি বাইসে থাকতে সুবান আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমি কথা দিচ্ছি বেদনা যাত না তবু খোঁজে সুখ নীরব অভিমান তবু হাসি মুখ এ বাড়ি মা ঘেরা ফিরে না আসে যারা এভাবে যাবে ডে ঝুঁকেতে আধারে আলোতে খোলায় সদর গেট ও